অর্ণব খালাভরা সহ তাদের শ্রদ্ধা নিবেদন করলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শ্রদ্ধা জানিয়ে জানাচ্ছেন তাদের প্রিয় মেয়র নেতৃত্বে, মেয়রের পক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শ্রদ্ধা নিবেদন করছে। এবারে ছোট ছোট সম্পাদক মন্ডলীর সদস্য সৈয়দা আফসানা আলতাফ, শিল্পীতে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তর, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটি, তাদের কাইসার, এই সংস্থাটির প্রধান এবং মা হিসেবে এই সংস্থার উপদেশ জানাচ্ছেন। এরপরে উদ্দিন আহমেদ আভা দত্তা নিবেদন করছেন, মাহমুদা নার্গিস কিংবদন্তি আবৃত্তি পরিষদ, তাদের রূপালী বড়ুয়া, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। ব্যক্তিগত পরিচয় অনেকে আছে, আমরা সম্প্রতি বাংলাদেশ থেকে এইভাবে তার মূল্যায়ন করতে চাই। ব্যক্তিগত পরিচয় ছিল, তাকে গভীর শ্রদ্ধা জানাই, তিনি যেখানেই যান যেন তিনি ডক্টর ফৌজিয়া মুসলিম, তার নেতৃত্বে বাংলাদেশ মহিলা পরিষদ তাদের শ্রদ্ধা জানাচ্ছেন, তাদের বোনের প্রতি শহীদ জায়া, আমাদের প্রিয় লেখক, বাঙালির অন্যতম পক্ষে শ্রদ্ধা জানানো হলো। এবারে নাট্যজন অলোক বসু তার শ্রদ্ধা জানালেন, অনেক ভাইদেরকে আমরা চাই, বদরুল হায়দার কবি শ্রদ্ধা জানালেন। এবারে খেলাঘর পরিবারের পক্ষ থেকে পান্না কাইসারের তার যেটি তিনি ধারণ করেন, জাতীয় কবিতা পরিষদের পক্ষে শ্রদ্ধা জানাচ্ছেন শহীদ জায়া অধ্যাপিকা পান্না কাইসারের শ্রদ্ধাঞ্জলি পর্বে। সুন্দর সুষ্ঠুভাবে হোক, আপনাদের সবার সহযোগিতায় একটু দ্রুত কাজ করেছেন। শিশু সংগঠন, সংস্কৃতিক সংগঠন, মূল রাজনৈতিক সংগঠন অপেক্ষা করছেন তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। আজকে এরকম হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন তাকে শ্রদ্ধা জানাতে। আমরাও সম্ভবত সকলের পক্ষ থেকে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। নতুন প্রজন্ম সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবে, এটাই এবারে মালিক মুক্তিযোদ্ধা মকবুল ইলাহি, ব্যারিস্টার সুলতানা, কলামিস্ট অনলাইন অ্যাক্টিভিস্ট লীনা পারিগন বাস্কে, সমাজকর্মী ফয়সাল হাসান তানভীর, ব্যারিস্টার রূপম মান্না, শ্রদ্ধা নিবেদন করবেন হুসেন চৌধুরী, গাবলি চৌধুরী সহ অন্যান্য থেকে আমাদেরকে সাহস জুগিয়েছেন, আমাদেরকে প্রেরণা। একটু গান ডেকে জায়গাটা পিছনে চলে যান, একটু সুবিধা হবে আপনাদের সবার জন্য। ননসহ সেরেন সহ অন্যান্য নেতৃবৃন্দ, লাল সবুজ খেলাঘর আসল দেখতে পাচ্ছি, আমাদের জানাচ্ছি নেতৃত্ব দিয়েছেন এবং নানা সামাজিক কাজকর্মে, এমনকি আমাদের জাতীয় সংসদেরও সদস্য হিসেবে কাজ করেছেন। যে কাজ জীবন থেকে আমরা শিক্ষা নেব, কিভাবে মাথা উঁচু করে চলতে হয় সকল প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে। সমী অমি তাদের প্রতি আমাদের সমবেদনা, তাদের দুঃখ ভাগ করে নেওয়ার জন্য হাজার হাজার মানুষ এখানে আছে। খেলাঘরের আগেই বলেছি একেবারে গভীরে নিহিত রয়েছে আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের
সাধারণ সম্পাদক শ্রদ্ধা জানাচ্ছেন শিক্ষাবিদ ছিলেন, সেটা ক্ষতিগ্রস্ত হবে এবং এই জায়গায় সুন্দরতা পূরণ করা কঠিন, কারণ এই মুহূর্তে সংগঠনগুলো খুব একটা বাংলাদেশ সেখানে সভাপতি সাধারণ সম্পাদক সংকটময় জীবন পার করেছেন তিনি।